Wow, Baskurul. Is a Baskurul. Dim Nilam, Baskurul, to K the Kikimon. মানে জনা থেকে এসে এরকম খাবার পেলে আর কি আর লাগে মানে মুরগি মাংস থেকে ভালোই এই বাসকুরুলগুলো এই যে বেশি করে খাচ্ছি আমি একটা জিনিস বুঝতে পারি না গাইস যারা এই বাগলা জনাতে ঘুরতে আসছে আপনারা এই যে প্লাস্টিকের জিনিস এগুলো ফেলে যাবেন কেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখুন ভাতের প্যাকেট তারপরে এই যে পলটিন তারপরে এই যে বিস্কিট প্যাকেট তারপরে কত কিছু এখানে ফেলে গেছে ভাতের প্যাকেট কতগুলো ফেলে গেছে দেখাই আপনাদেরকে এই যে দেখুন গাইস আপনারা এখানে খাবার নিয়ে আসবেন এবং এখানে খাইতে পারবেন কিন্তু খাওয়া পরে এগুলো তো এক জায়গায় রেখে আপনাদেরকে আগুনে পুড়াই দিতে হবে এরকম রেখে গেলে তো হবে না এই যে দেখুন পরিবেশটা অসুন্দর লাগতেছে এখন মানে কেমনটা লাগে এগুলো দেখা পরে কতগুলো ভাতের প্যাকেট মানে যেখানে সেখানে ফেলে গেছে কিন্তু বোতল এই যে এখানেও মানুষ প্রকৃতি সৌন্দর্য দেখতে আসে নাকি অপরিষ্কার করে দেওয়ার জন্য আসে আমি বুঝি না একজন দুইজন তিন চার পাঁচ ছয়জন ছয়জন রাস্তা ভুল করে রুমা রাস্তা দিকে চলে গেছে আর আমার পায়ের অবস্থা দেখুন এ যে ঝোঁক কামড় দিছে হ্যাঁ রক্ত বের হয়ে গেছে একদম ঝোঁকের কামড় আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি গাইস আমি আজকে বাগলা ঝর্ণাতে যাচ্ছি আপনারা দুই সপ্তাহ আগেও বাগলা ঝর্ণা দেখছিলেন তো আবারও যাচ্ছি আমরা বাগলা ঝর্ণাতে আর আমরা হচ্ছে আপনার বাগলা হয়ে যাব বাগলা ওই যে বন সম্প্রদায় গ্রাম হয়ে যাব কারণ দুইটা রাস্তা আছে 12 কিলো থেকেও যাওয়া যায় তারপরে আপনার 17 কিলো থেকে যাওয়া যায় আমরা 17 কিলো হয়ে যাব এই বন সম্প্রদায় গ্রাম থেকে আমরা চলে যাব বাগলা ঝর্ণার দিকে আর কিভাবে কিভাবে যেতে হবে আপনাদেরকে তো তা গত ভিডিওতেও দেখাইছিলাম তো আজকেও দেখানোর চেষ্টা করব এবং গাইস বাগলা ঝর্ণাতে পানি পাবো কিনা জানি না তবে দেখি আজকে পানি আছে কিনা কারণ দুই দিন ধরে তো প্রচুর বৃষ্টি থানচিতে যেহেতু এখন বর্ষাকাল পানি থাকতে পারে আর এই ভিডিওটা কিন্তু আপনাদের দুই দিন আগে এই ভিডিওটা তো দেখতে থাকুন আপনাদেরকে বাগলায় সৌন্দর্যের ঝর্ণা দেখানোর চেষ্টা করি আর অবশ্যই দোয়া করবেন আর আমার সাথে যাচ্ছে আমার ফ্রেন্ড সিমং আর সামনে অনেকগুলো চলে গেছে আমার ছোট ভাইরা তো আপনাদেরকে সবাইকে দেখাবো আমরা যারা যারা যাচ্ছি আর গাইস ওয়েদারটা দেখুন কি জোশ আর এই যে বড় বড় হচ্ছে বাগলা ঝর্ণা একটু ছায়া এই যে কালো করে দেখতে পাচ্ছেন ওইদিকে একদম ঘুরে যেতে হবে আমাদেরকে ওকে কথা না পারে প্রচুর গরম তো চলে যাচ্ছে বাই বাই ওকে গাইস তাহলে আমরা যাচ্ছি এখন ঝর্ণার দিকে এই যে আমার সাথে যাচ্ছে সিমং হাই কি অবস্থা তোর আপনার সাথে ভালো আছস ঝর্ণাই ইয়েস সবাইকে একটা হাই দে আবার হাই চলো রাইডার রাইডার সিমং রাইডার সামনে দেখুন ওয়েদারটা এত জোস আজকে আর এদিকে হচ্ছে রুমা সুন্দর গাইস ও এখান থেকে কিন্তু তাজিদম দেখা যায় এই যে তাজিদম পাহাড় বাংলাদেশের আনঅফিশিয়ালি ভাবে সর্বোচ্চ চূড়া তাজিদমটা এখান থেকে একদম কাছেই দেখা যায় বাগলা ঝর্ণা যাওয়ার পথে ছোট ছোট ঝর্ণা পাবেন এই যে এখানে একটা এটাও যথেষ্ট বড় আছে কিন্তু অনেক সুন্দর একটা ঝর্ণা আর এটা হচ্ছে কাঠের ব্রিজ এই যে দেখুন ওয়াও পানিতে একদম ফ্রেশ সাদা পানিতে এদিকে বয়ে গেছে গাইস এটা একবার দেখুন ভিউটা কি সুন্দর এই যে আমরা এখান থেকে আসছি আমরা এইদিকে চলে যাব আচ্ছা এই ঝর্ণাটা একটু দেখাই আপনাদেরকে কাছে গিয়ে এই যে এখানে গোসল করতে পারবেন পানিটা একদম উপর থেকে আসছে এটা কিন্তু এই পড়ে যাবা এই ওকে তাহলে সামনে আগাই গাইস এটা বাংলাদেশের সব থেকে উচ্চতা ঝর্ণা এত উচ্চতা মানে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এত উঁচা কিন্তু আর আমরা কিন্তু বাগলা গ্রাম থেকে আসার সময় ওখানে আমার আন্টির দোকানে ভাতের অর্ডার দিয়ে আসছি আমরা ঝর্ণা থেকে ব্যাক করার সময়
ওখানে দুপুরে লাঞ্চ করব, তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবং গাইস আমরা অনেকজন আসছি, আমরা কিন্তু 14 জন আসছি, তো দেখতে থাকুন আমরা সামনে আগাই। আর প্রচুর গরম লাগতেছে গাইস, এই যে আমি দেখাই বাগলায় ঝর্ণা পানিতে একটু দেখাই, এই যে এই ঝিরি থেকে বাগলা ঝর্ণার দিকে চলে গেছে, এই দেখুন এই যে এই ঝিরিটা। এই কি অবস্থা তোমাদের, বেকা হয়ে গেছস? সোজা হো, আবার সোজা হো তাইলে। এই যে ওরে বাবা পানি কি ঠান্ডা, এই যে এদিকে বয়ে গেছে কিন্তু। আর এ পানি কিন্তু খাওয়া যায় গাইস, একদম ফ্রেশ। হ্যাঁ এ পানি অনেক ফ্রেশ। এই যে এই রাস্তা তো হচ্ছে আপনার রুমা দিকে চলে গেছে, আর এটা হচ্ছে আপনার বাগলা ঝর্ণার দিকে। এই যে আমাদের সাথে যারা আসছে সামনে চলে গেছে, এরা ভুল রাস্তার দিকে চলে গেছে। এই যে দেখুন, এই এদিকে রাস্তা না তো, হায় রে ভাই। এই যে দেখুন গাইস, এরা ভুল রাস্তা চলে গেছে, এদিকে না, এটা রুমা রাস্তা, এই যে বাংলা দিকের রাস্তা, এই যে এটা। এই যে আপনাদেরকে, এই যে আপনাদেরকে এখান থেকে দেখাই, বাংলা থেকে আসলে এদিকে হচ্ছে রুমা, আর এদিকে হচ্ছে আপনার বাংলা ঝর্ণার দিকে। এই যে একজন, দুইজন, তিন, চার, পাঁচ, ছয়জন, ছয়জন রাস্তা ভুল করে রুমা রাস্তার দিকে চলে গেছে। বাগলা ঝর্ণা যাওয়ার পথে সব থেকে রিস্কি জায়গা হচ্ছে আপনার এ পাহাড়, অনেক বড় পাহাড় এটা, এখানে সাবধানে যাইতে হবে কিন্তু। এদিকে দেখুন, এই যে এগুলোতে পা ফেলানোর সময় অবশ্যই দেখবেন, কারণ এগুলো পিছলা আছে কি না। বাপরে বাপ, দেখছেন গাইস, এই যে এই যে এখানে ভেঙে গেছে। এ পাহাড়টা সব থেকে ভয়ঙ্কর, দেখুন এত উঁচা, মানে পড়ে গেলে শেষ এখান থেকে। আমরা একদম এ পাহাড়টা নেমে একদম ওই দিকে চলে যেতে হবে, এটা প্রথম ধাপ। আর একটা ধাপ আছে, এটা অনেক উঁচা। আমরা এ ফার্স্টের ধাপটা একটু পার করি, দেখুন গাইস কি ভয়ঙ্কর। এই সাবধানে, আমরা আগে আসার সময় কিন্তু এগুলো অনেক পিছলা ছিল, ওই যে আমি ওখানে পড়ে গেছি। কত কি আছে, হ্যাঁ এই যে এখানে সব থেকে ভয়। ওরে বাপরে বাপ, এখানে কেমনি পা ফেলাই, এখানে আগে ফেলাই, তারপরে এখানে, ওকে এখানে একটা ছোট্ট সিঁড়ি আছে, কাঠের সিঁড়ি। এখানে কিন্তু নামতে যতটা কষ্ট, উঠতে এর থেকে আরও কষ্ট গাইস। এই যে সামনে অনেকজন চলে গেছে, ওরে পিছলা পিছলা, প্রচুর পিছলা। আস্তে আস্তে কোম্পানি, কি অবস্থা? ভালো, সাবধানে কিন্তু। এই যে এই জায়গাটা খুবই পিছলা, ওই ওই ইয়েস ওকে। এই যে প্রথম ধাপ, একদম উপর থেকে নিচে চলে আসছি। আরেকটা আছে, আমি দেখাই, এই যে এটা 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 তো রিস্কি নাই, প্রথম ধাপ তো বেশি রিস্কি। এখানে দূর দিয়ে নামা যায়, ওই ওই উঠ, ইয়েস এই 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 মশে যাও যাও সরে যাও। ওরে ওরে বাপরে বাপ, এই যে গাইস, আর রিস্কি জায়গা নাই, আমরা সব থেকে রিস্কি জায়গাটা পার করে আসছি। গতবারে আসার সময় এই রাস্তাটা একদম জঙ্গল ছিল, এই যে এখন কিন্তু একদম পরিষ্কার করে ফেলছে। এই দুই পাশ দিয়ে অনেক জঙ্গল ছিল, ক্লিন করে দিছে একদম এখানকার যারা বন সম্প্রদায় আছে ওনারা। প্রচুর পিছলা এই রাস্তাগুলো। আর সামনে গাইস এত সুন্দর ডিম পাহাড়, এই যে বরাবর। চলো 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 চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। যেখানে সীমান্ত তোমার,
সেখানে বসন্ত আমার ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে। আমরা বাগলে ঝর্ণাতে চলে আসছি, এই যে দেখুন বর্তমানে পানি অবস্থা, আগে আসার সময় প্রচুর পানি ছিল, আজকেও যথেষ্ট আছে, কিন্তু ওয়াও অসাধারণ, কিন্তু বাংলাদেশের সবথেকে উচ্চতা ঝর্ণা। গাইস দেখুন কি সুন্দর লাগতেছে ঝর্ণাটা, আর পানিটা একদম ফ্রেশ আজকে, ওয়াও জাস্ট অসাধারণ। বিশাল বড় পাহাড়, কিন্তু এ বিশাল বড় পাহাড় দিয়ালে এ বাগলা ঝর্ণাটা। সবাই নেমে গেছে আর পিছনে 7-8 জন আছে। গাইস নিজের চোখে না দেখলে কিন্তু কখনো এই সৌন্দর্যতা কিন্তু অনুভব করতে পারবেন না। আপনারা যদি ঈদের পরে আসেন তাহলে ঝর্ণা পানি কিন্তু পাবেন। চলেন চলেন চলেন, ওয়াও এক কথা অসাধারণ। এই আস্তে আস্তে নেমে যাও, এই ওখানে কিন্তু প্রচুর পিছলা দিয়েছে, সাবধানে যাবা। লালা পানিটা কি সুন্দর গাইস, ও অনেক উঁচা। এই 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 সরো, এই 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 এই, বাপরে বাপ বাপরে বাপ, ওরে ওরে থামো 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 থামো, ওরে ওরে বাপরে বাপ, আর একটু যেন পড়ে যেতাম গাইস। এই যে অনেক পিছলা এখানে অনেক, এই চলে আসো চলে আসো চলে আসো, ওয়াও প্রচুর বাতাস। এদিকে ভিউটা একটু দেখুন, একদম ক্লিন, এদিকে একদম উপরে আছি এখন, আমরা কিছুক্ষণ পরে একটু নিচে যাব অ্যান্ড নিচে থেকে দেখাবো আপনাদেরকে। আমি একটা জিনিস বুঝতে পারি না গাইস, যারা এই বাগলা ঝর্ণাতে ঘুরতে আসছে আপনারা এই যে প্লাস্টিকের জিনিস এগুলো ফেলে যাবেন কেন? আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দেখুন ভাতের প্যাকেট, তারপরে এই যে পলটিন, তারপরে এই যে বিস্কিট প্যাকেট, তারপরে কত কিছু এখানে ফেলে গেছে, ভাতের প্যাকেট কতগুলো ফেলে গেছে দেখাই আপনাদেরকে। এই যে দেখুন গাইস, আপনারা এখানে খাবার নিয়ে আসবেন এবং এখানে খাইতে পারবেন, কিন্তু খাওয়া পরে এগুলো তো এক জায়গায় রেখে আপনাদেরকে আগুনে পুড়াই দিতে হবে, এরকম রেখে গেলে তো হবে না। এই যে দেখুন পরিবেশটা অসুন্দর লাগতেছে এখন, মানে কেমনটা লাগে এগুলো দেখা পরে, কতগুলো ভাতের প্যাকেট মানে যেখানে সেখানে ফেলাই গেছে, কিন্তু বোতল। এই যে এখানেও মানুষ প্রকৃতি সৌন্দর্য দেখতে আসে নাকি অপরিষ্কার করে দেওয়ার জন্য আসে আমি বুঝি না। গাইস যারা ঘুরতে আসবেন আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ এই প্লাস্টিকের জাতীয়গুলো আপনারা ফেলাই যাবেন না এভাবে, কারণ পরিবেশ নষ্ট হয় এগুলো ফেলাই গেলে। এই যে এই প্লাস্টিকের জাতীয়গুলো ফেলাই যাবেন না, আর সাথে যে থাকবে তাকে বলবেন, আর ট্যুরিস্টের সাথে যারা গাইড থাকবে গাইডদের অবশ্যই বলবেন এই প্লাস্টিক জিনিসগুলো যেন ফেলে দিয়ে না যায়। গাইস পরিবেশটা নষ্ট করেন না, পরিবেশ দেখতে আসছেন সুন্দর, পরিবেশ সুন্দর দেখে যান, কিন্তু এই যে এরকম প্লাস্টিক জিনিস ফেলাই দিয়ে যাওয়া কোনো মানে হয় না। আপনার সুন্দর লাগতেছে গাইস ঝর্ণাটা, ওয়াও পানিটা একদম উপর থেকে আসতেছে, পানিগুলো কিন্তু অনেক ঠান্ডা, আর এগুলো এত পিছলা গাইস, আপনাদেরকে ঝিরি নিচে একটা জিনিস দেখায়, এই যে ঝিরি কাঁকড়া অনেক বড়, কিন্তু কাঁকড়া বিশাল বড়, কাঁকড়া কাঁকড়া দেখুন, এ কাঁকড়া দেখ কাঁকড়া অনেক বড়, ইয় ইয়
সবাই এখানে বসে আছি। ঝর্ণা কি দেখতে ভালো? অনেক মংসে হাই ঝর্ণাটা এত উচার গাই আমরা অনেকক্ষণ ধরে ওই যে নিচে ছিলাম, এখন উপরে চলে আসছি, বাগলা গ্রাম দিকে চলে যাব এবং ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো দুপুরে, দেন বিকাল দিকে আমরা রওনা দেব বাড়ির দিকে। আর এই যে ঝর্ণা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, তাইলে গ্রামে গিয়ে কথা হবে, আর ওখানে গিয়ে তো ভাত খাবো, ভাত খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো। সিং ব্লগ কেমন লাগলো তোমার? কেমন লাগলো? চিল চিল, আমি তো যাইতে ইচ্ছা করতেছেন না, তাহলে থেকে যাও তুমি, আমি থাকবো তো ভাই, থেকে যাও, হ্যাঁ এখানে থেকে যাও। হ্যাঁ, ও বৃষ্টি আসছে গাইস, মেঘ কালো হয়ে গেছে, কিন্তু ওই যে ওইদিকে বৃষ্টি পড়তেছে। মাত্র বাগলা গ্রামে পৌঁছাইলাম, আর গ্রামে পৌঁছাতে না পৌঁছাতে প্রচুর বৃষ্টি, এই যে দেখুন সব ভিজে গেছে। আর আমরা এখন দুপুরে লাঞ্চ করব আমাদের আন্টি বাসায়, আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এখানকার বন সম্প্রদায়ের সৌন্দর্য। গ্রাম আগেও দেখাইছিলাম আপনাদেরকে, তো আজকেও দেখাবো। তো গাইস, আমরা ঝর্ণা থেকে পৌঁছে এখন ভাত খাবো, সবাই সবাইকে একটু দেখাই। হাই, হ্যালো, হাই, সেই সেই, এই এটিকে দেখো, হাই হাই হাই। এই যে আমাদের সব থেকে সুন্দর ছেলে, এই যে সব থেকে পিচ্ছি, আজকে ভাত খাও খাও, ওকে তাহলে গাইস খাইতে বসবো। এই যে আমাদের তরকারি দেখাই, তরকারি হচ্ছে আপনার ডিম ডিম আর ডাল, ডাল আর কিছু নাই, আর মাংস মাংস। ওই আমার প্লেট দত একদম, ও প্লেট নাই, এটা কি? ওয়াও, বাসকুরুল, এই যে বাসকুরুল, আমাকে এটা দাও। খাবো আর খাবো, নেক্সট নেক্সট নেক্সট, দাও আমাকে একটু দাও, এই যে উপরের অংশটা একটু দিও, ওয়েট দিচ্ছি। হ্যাঁ, এটা মজা হয়েছে হয়েছে, ওকে যাও তো ভাই, মেরে ঠেলে নেবে, ধরো খাইতে থাকো এখান থেকে গুড়ি। ওকে, ডিম নিলাম আর এই যে বাসকুরুল, তো খেয়ে দেখি কেমন। বাসকুরুল তছ তছ একদম নাই, সব বাহ, বলবো মানে ঝর্ণার থেকে এসে এরকম খাবার পেলে আর কি আর লাগে, মানে মুরগির মাংস থেকে ভালোই এই বাসকুরুলগুলো। এই যে বেশি করে খাচ্ছি, বাহ কিন্তু একটু ঝাল ঝাল, আন্টি তরকারি এত ভালো হয়েছে, ওই যে বাসকুরুল। আমাদের ভাত খাওয়া শেষ হইল, এই যে এটা হচ্ছে বাড়ি মাচাং বাইরে, আর এখানে দেখুন চারপাশে সব ফলের গাছ, পেয়ারাগুলো এখনো ছোট। আমাদের পাহাড়িদের মধ্যে সব থেকে ফলের গাছ লাগায় এই বম সম্প্রদায়রা। ঠিক আছে গাইস, তাইলে খাওয়া শেষ বাইরে যাই। ওকে গাইস, তাইলে আমরা থানচি দিকে রওনা দেবো এখন, কারণ খাওয়া শেষ আর এই গ্রামটা ঘুরে দেখাবো না আর, কারণ আপনারা তো আগে দেখছেন
এই পুরো গ্রামটা। আর আমার পায়ের অবস্থা দেখুন, এ যে ঝোঁক কামড় দিছে, হ্যাঁ রক্ত বের হয়ে গেছে একদম ঝোঁকের কামড়। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো এক নতুন ব্লগে আবার দেখা হবে, টাটা।